আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ইউক্রেনে নতুন করে রকেট ও বিমান হামলা চালিয়েছে রাশিয়া, এরপর জানিয়ে দিব আরব বিশ্বের সাথে নতুন দিগন্তকে স্বাগত জানিয়ে সতর্ক বার্তা চীনের, ভয়াবহ বিপদে এবার পশ্চিমারা, কাতারে সেই মার্কিন সাংবাদিককে হত্যার অভিযোগ, দিশেহারা এবার বাইডেন, আরো জানিয়ে দিব হামলা করে কান্না জুড়ে দিতে চেয়েছিল পাকিস্তান বলছে নরেন্দ্র মোদি, সর্বশেষ জানিয়ে দিব গোটা রাজ্য কুটির শিল্পে পরিণত হয়েছে বোমা শিল্প, মন্তব্য সুকান্তর পাল্টা জবাব জয়প্রকাশের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দেওয়ার বিশেষ অনুরোধ রইল। ইউক্রেনে নতুন করে রকেট ও বিমান হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন শনিবার ভোর রাতে দেশটির দক্ষিণাঞ্চল বন্দর নগরী ওডেসায় ড্রোন হামলা চালায় রাশিয়া। এতে করে ওই এলাকার শহর ও আশেপাশের এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ওডেসার মেয়র গেন্নাদি ট্রুনাখব ফেসবুকে লিখেছেন, ক্ষতির মাত্রার কারণে গুরুতর অবকাঠামো ব্যতীত ওডেসার সমস্ত বিদ্যুৎ ব্যবহারকারীর সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। ওডেসার আঞ্চলিক গভর্নর ম্যাক্সিম মার্সেঙ্কো বলেছেন, তবে দুটি ড্রোন তাদের লক্ষ্যবস্তুতে আঘাত আনার আগেই কৃষ্ণ সাগরের ওপরে সেগুলিকে গুলি করে ফেলে দেওয়া হয়। মার্সেঙ্কো টেলিগ্রাম লিখেছেন, আমাদের অঞ্চলের প্রায় সমস্ত জেলা এবং এলাকাগুলিতে বিদ্যুৎ নেই। ইউক্রেনের সামরিক বাহিনীর জেনারেল স্টাফ শুক্র এবং শনিবারের মধ্যে ইউক্রেন জুড়ে প্রায় 20টি বিমান হামলা এবং 60টিরও বেশি রকেট হামলার কথা জানিয়েছে। জেনারেল স্টাফের মুখপাত্র অলেকজান্ডার সুপুন বলেছেন, বাখমুট জেলায় 20টিরও বেশি জনবহুল এলাকা গোলাগুলির কবলে পড়েছে। ওইসব এলাকায় তুমুল সক্রিয় লড়াই চলছে। ইউক্রেন প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেছেন, পূর্ব ডোনেটস্ক এবং লুহানস্ক প্রদেশের বেশ কয়েকটি সম্মুখ সারির শহরের পরিস্থিতি খুব ভয়াবহ। জেলেনস্কি শুক্রবার তার রাতের ভিডিও ভাষণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত শহরগুলির নামকরণ করে বলেন, বাখমুত, সোলেদার, মেরিনকো, ক্রেমিনা, দীর্ঘদিন ধরে এই অঞ্চলের জমিতে এমন কোন বসবাসের জায়গা নেই যা শেলের আঘাতে কিংবা আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়নি। বার্তা সংস্থা এপির মতে, যদি রাশিয়ার বাহিনী বাখমুত দখল করে তাহলে তারা ইউক্রেনের সরবরাহ লাইন কেটে দিতে পারে এবং ডোনেটস্কে ইউক্রেনের মূল ঘাঁটি ক্রামাতোস্ক এবং স্লোভানিয়স্কে যাওয়ার পথে খুলে দিতে পারে। রাশিয়া বছরের অর্ধেকেরও বেশি সময় ধরে বাখমুতে উপর্যপুরি রকেট হামলা চালিয়েছে এবং জুলাই মাসে ইউক্রেন লুহানস্ক থেকে তাদের সৈন্য তাড়িয়ে দেওয়ার পর স্থল হামলার জন্য সেখানে সেই সব সৈন্য স্থানান্তর করেছে। আরব বিশ্বের সাথে নতুন দিগন্তকে স্বাগত জানিয়ে সতর্ক বার্তা চীনের। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আরব নেতাদের সাথে সাক্ষাতের পর বিশ্ব ব্যবস্থায় একটি নতুন দিগন্তকে স্বাগত জানানোর প্রেক্ষাপটে চীনা সামরিক কর্মকর্তারা দেশটি তাইওয়ানের আসন্ন দখলের কথা বলেছেন। ক্রমবর্ধমান এশীয় পরাশক্তিকে বৈশ্বিক আর্থিক বাজারে মার্কিন আধিপত্যের পতনের প্রচেষ্টায় আরেকটি পদক্ষেপ নিয়েছে। উপসাগরীয় আরব নেতাদের বলছে যে চীন ইউয়ানে তেল ও গ্যাস কেনার জন্য কাজ করবে, একটি পদক্ষেপ যা বিশ্ব বাণিজ্য মার্কিন ডলারের দখলকে দুর্বল করার জন্য দৃশ্যত পরিকল্পিত। শীর্ষ তেল রপ্তানিকারক সৌদি আরব এবং চীন উভয় শুক্রবার শিরো সফরের সময় হস্তক্ষেপ করার সময় জোরালো বার্তা পাঠিয়েছে, যখন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে রাজতন্ত্রের সম্পর্ক, মানবাধিকার জ্বালানির নীতি এবং ইউক্রেনের রাশিয়ার অবৈধ আক্রমণের বিষয়ে পরীক্ষা করা হয়েছে। সৌদি আরবের তেল বাণিজ্য মার্কিন ডলারকে বাদ দেওয়ার যে কোনো পদক্ষেপ হবে একটি ভূমিকম্পের রাজনৈতিক পদক্ষেপ, যা রিয়াদের কর্মকর্তারা এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রকে হুমকি দিয়েছেন। 5 মাস আগে আলোচনার শুরুতে যুবরাজ মোহাম্মদ বিন সালমান চীনের সাথে সম্পর্কের একটি ঐতিহাসিক নতুন পর্যায়ে ঘোষণা করেন। কাতারে সেই মার্কিন সাংবাদিককে হত্যার অভিযোগ,
কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা ও নেদারল্যান্ডসের ম্যাচ চলাকালে খ্যাতিমান মার্কিন সাংবাদিক গ্রান্ট ওয়ালের মৃত্যু নিয়ে অভিযোগ তুলেছেন তার ভাই এরিক। ভাইকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন তিনি। লোসাইল স্টেডিয়ামে শুক্রবার আর্জেন্টিনা নেদারল্যান্ডসের কোয়ার্টার ফাইনাল ম্যাচের প্রতিবেদন নিয়ে ব্যস্ততার মধ্যে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ওয়াল। পরে তীব্র যন্ত্রণায় ভুগে মারা যান তিনি। একজন প্রত্যক্ষদর্শী সিএনএনকে জানান, স্টেডিয়ামের প্রেস বক্স এলাকায় 48 বছর বয়সী এই সাংবাদিক পড়ে গিয়েছিলেন। তাকে সিপিআর কার্ডিও পালমোনোরিস রেসিসাটেশন দেওয়া হয়েছিল কিন্তু জ্ঞান ফেরেনি। পরে কাছাকাছি একটি হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ওয়ালের সমকামী ভাই এরিক শনিবার ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন। সেখানে কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, রেইনবো টি শার্ট পরার জন্য তার ভাইকে মৃত্যুর হুমকি দেওয়া হয়েছিল, তার সুস্থ ভাইকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করার পাশাপাশি এর বিচার চান তিনি। এরিক বলেন, আমার কারণেই সে বিশ্বকাপে রেইনবো টি শার্ট পরেছিল। আমি বিশ্বাস করি না আমার ভাই, আমি মনে করি তাকে গণহত্যা করা হয়েছে। নভেম্বরের সেই দিকে ওয়াল জানিয়েছিল, এলজিবিটি কিউ সম্প্রদায়ের প্রতি সমর্থন প্রকাশ করে তিনি একটি রেইনবো টি শার্ট পরে কাতারের একটি স্টেডিয়ামে প্রবেশের চেষ্টা করেছিলেন। তখন সমলৈঙ্গিক সম্পর্ক নিষিদ্ধ থাকা দেশটির নিরাপত্তা কর্মীরা তাকে কিছুক্ষণের জন্য আটকে রেখেছিল। হামলা করে কান্না জুড়ে দিতে চেয়েছিল পাকিস্তান, বলছে নরেন্দ্র মোদি। যদি কেউ সীমান্তে পরীক্ষা নিতে চায় তাহলে তার উপযুক্ত জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ সময় 1971 সালের প্রেক্ষাপট স্মরণ করে তিনি জানান, তখনও নিজেদের অপরাধ ঢাকতে ভারত সীমান্তে হামলা করে বিশ্বের কাছে কান্না জুড়ে দিতে চেয়েছিল পাকিস্তান। শনিবার ভারতের রাজস্থানের জয় সালমেরে পাকিস্তান সীমান্তবর্তী লঙ্গওয়ালা পোস্টে সেনাদের সঙ্গে দীপাবলি উদযাপনের সময় এমন হুঁশিয়ারি দেন মোদি। জয় সলোমেরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার দেওয়ালি ভাষণে বলেন, 14 নভেম্বর সেই সময় যখন পাকিস্তানের সেনাবাহিনী বাংলাদেশের নিরাপদ নাগরিকদের ওপর অত্যাচার করেছিল, জুলুম করেছিল, নরসংহার করেছিল, মা বোনদের উপর অমানসিক অত্যাচার করেছিল, পাকিস্তানের সেনাবাহিনীর এই কুকৃতি সারা পৃথিবীতে পাকিস্তানের ঘৃণিত চেহারার মুখোশ খুলে দিয়েছিল, পাকিস্তানের ভয়ঙ্কর রূপ বিশ্বের সামনে প্রকাশ পেয়েছিল সে সময়। এইসব কিছু থেকে বিশ্বের নজর অন্যদিকে নিতে পাকিস্তান আমাদের দেশের পশ্চিম সীমান্তে হামলা করে, পাকিস্তান ভেবেছিল ভারতের পশ্চিম সীমান্তে হামলা করে তারা বিশ্বকে বলবে ভারত এ করেছে সেই করেছে এবং কান্না জুড়ে দিবে, আর তাতে বাংলাদেশের বুকে তাদের সকল পাপ ধুয়ে যাবে। কিন্তু আমাদের সৈনিকরা তাদেরকে উপযুক্ত জবাব দিয়েছিল, তাতে পাকিস্তানকে নাস্তানাবুদ হতে হয়েছে। গোটা রাজ্যে কোটির শিল্পে পরিণত হয়েছে বোমা শিল্প, মন্তব্য সুকান্তর, পাল্টা জবাব জয় প্রকাশের। ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার রাজ্য ক্ষমতাসীন তৃণমূল সরকারকে নিশানা করে বলেছেন, গোটা রাজ্য কোটির শিল্পে পরিণত হয়েছে বোমা শিল্প। তিনি আজ ওই মন্তব্য করেন। সুকান্ত মজুমদার এমপি বলেন, গত মার্চ মাসে মুখ্যমন্ত্রী বোমা উদ্ধারের জন্য বলেছিলেন, কিন্তু পশ্চিমবঙ্গে নভেম্বর ডিসেম্বরের মধ্যে এ পর্যন্ত এমন দিন খুঁজে পাওয়া মুশকিল যেদিন কিছু না কিছু হয়েছে। বিগত নভেম্বর মাসে 30 দিনের মধ্যে 20 দিনও কোথাও বোমা ফেটেছে, না হয় কোথাও গুলি চলেছে। তিনি আজ কুলতলি বিধানসভা ক্ষেত্রের জামতলা বাজারে কর্মী সম্মেলনে বক্তব্য রাখার সময় পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও মন্তব্য করেন। এ প্রসঙ্গে আজ তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, সমস্ত বোমা বা অবৈধ অস্ত্র উদ্ধার করেছে কে? উদ্ধার কাজ করছে তো রাজ্যের পুলিশ, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ, তৃণমূল কংগ্রেসের সরকারের পুলিশ, তারাই তো উদ্ধার করছে এসব বোমা। এবার প্রশ্ন হচ্ছে, বোমা কারা তৈরি করছে এবং মাঠে ঘাটে ছড়িয়ে নিচ্ছে দিচ্ছে কারা? এটা তো হতে পারে না যে তৃণমূল তৈরি করছে আর তৃণমূলের পুলিশ তা উদ্ধার করছে। সহজ বুদ্ধিতে বোঝা যায় যে বিজেপি যে বারবার ডিসেম্বরের কথা বলে হুমকি দিচ্ছিল তারা এই ষড়যন্ত্রে লিপ্ত বলেও মন্তব্য করেন তৃণমূলের রাজ্য সভাপতি জয়প্রকাশ। সূত্র পার্স টুডে।